9,600 টাকা। ঠিকই শুনেছ, 9,600 টাকা সার্ভিসিং করিয়েছে আমার বাইকের পিছনে। আর এটা হচ্ছে KTM-এর সার্ভিস সেন্টারের অথোরাইজড বিল। এটা তোমাদেরকে ডিটেলসে আমি দেখিয়ে দেবো এক্স্যাক্টলি কী কী পার্টস চেঞ্জ হয়েছে। বাট তার আগে মেন যে জিনিসগুলো চেঞ্জ করা দরকার একটা লং রাইডের আগে, বা স্পেসিফিক্যালি যদি তোমরা অনেক দিন পর সার্ভিসিং করাচ্ছ, যেমন আমার ক্ষেত্রে হয়েছে, যেটা আমি লাস্ট সার্ভিসিং করিয়েছিলাম তারপরে প্রায় 6,500 থেকে 7,000 কিলোমিটার চলে গেছে। সার্ভিসিং করানোর পরে আমি গেছিলাম ওয়েস্টার্ন সাউথ সিকিম কমপ্লিট করে এসেছি, যেটার সিরিজ অলরেডি তোমরা দেখে নিয়েছো। যদি তোমরা আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে ওয়েস্ট অ্যান্ড সাউথ সিকিম সিরিজটা তোমরা অলরেডি পুরোটা দেখে ফেলেছো আই হোপ, কারণ সিরিজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভেরি রিসেন্টলি। মোটামুটি 6,500 থেকে 7,000 কিলোমিটার চলে গেছে, তারপরে গিয়ে আমি সার্ভিসিং করিয়েছি আমার বাইকের। পজিশন পাওয়া খুব মুশকিল। ঢুকেছিলাম সকাল 10টার দিকে আর এখন টাইম হচ্ছে 7:15। এতক্ষণ ধরে আমার গাড়ির কাজ চললো, প্রচুর অনেক অনেক পার্টস চেঞ্জ হয়েছে, অনেক ইম্পর্টেন্ট কাজ হয়েছে, সেগুলো সব ডিটেলসে তোমাদেরকে পরে বলবো। বাট মেইন যে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আমার আজকে নাইট ডিউটি আছে আর এখন বাজছে 7:15। মিনিমাম এখনও বলছে 8 ঘন্টা 45 মিনিটের কাজ বাকি। হর্নটা চেঞ্জ করছে আর হচ্ছে এখন ক্র্যাশ গাড়ি যেটা লুজ হয়ে গেছিলো সেটাকে টাইট দিচ্ছে। তো এখনও 8 ঘন্টা 45 মিনিটের কাজ বাকি। আমাকে এখান থেকে মিনিমাম 8টার মধ্যে না বেরোতে পারলে আমি 9টার মধ্যে ডিউটি ঢুকতে পারবো না। আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু হচ্ছে KTM-এর সার্ভিস সেন্টার বারুইপুরের। প্রত্যেকবার আমি কাজ করাই ধাপা থেকে, আমার ওখানে কলকাতার কাছাকাছি হতো। বাট আজকে আমি বাড়ি থেকে এসেছিলাম, সারস্বত আর দীপায়ন দুজনেই এসছে, তো ওদের সাথেই সার্ভিসিংটা অ্যাকচুয়ালি করিয়ে নিলাম। তো মাঝখানে আমি গেছিলাম বাড়ি, বাড়ি দীপায়নের গাড়িটা নিয়ে, ATV 390টা নিয়ে বাড়ি গেছিলাম। গিয়ে বাড়ি থেকে স্নান করে ফ্রেশ হয়ে আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে আমি আবার এখানে এলাম। এখান থেকে ডিরেক্ট গাড়িটা নিয়ে আমি যাব হসপিটালে। 16,000 টাকা সার্ভিসিং করালে সারস্বত, একটু দেখি।2,000 টাকা দিয়ে সার্ভিস করিয়েছে, ওর তো ব্রেক প্যাড আলাদা। যেটা একদম সব রুটিন সার্ভিসিংয়ে করা হয় সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে এবং অয়েল ফিল্টারটা চেঞ্জ করা হয়েছে। থ্রটল বডিটাকে পুরো খুলিয়েছিলাম, মেইন বডি পুরো সব কিছু ওপেন করে থ্রটল বডিটাকে আমি খুলিয়েছিলাম এবং থ্রটল বডিটাকে ক্লিন করিয়েছি। প্লাস তার সাথে স্পার্ক প্লাগ যেটা থাকে, স্পার্ক প্লাগটা চেঞ্জ করিয়েছি, নতুন স্পার্ক প্লাগ লাগিয়েছি। সো তারপরে কিন্তু থ্রটল রেসপন্সটা যেটা আছে সেটা কিন্তু অলমোস্ট নতুনের মতো হয়ে গেছে, যেখানে আমার থ্রটল রেসপন্সটা অলমোস্ট 30-40% কমে গেছিলো। সো এটা এইগুলো হচ্ছে মেইন জিনিস। আর তার সাথে যেটা চেঞ্জ করিয়েছি সেটা হচ্ছে ক্লাচ ওয়্যারটা, মানে ক্লাচের যে তারটা রয়েছে সেটা চেঞ্জ করিয়েছি। প্লাস একটা এক্সট্রা ক্লাচ ওয়্যার নিয়ে নিয়েছি সাথে, যদি রাস্তায় কোনোভাবে ক্লাচ ওয়্যারটা কেটে যায় তো সেটা চেঞ্জ করে নেবো। আচ্ছা, আরেকটা চেঞ্জ করিয়েছি সেটা হচ্ছে থ্রটল কেবেলটাও চেঞ্জ করিয়েছি।
এটাও লং রাইডের জন্য কাজে লাগবে, হেল্পফুল হবে। কুল্যান্ট, কুল্যান্টটাকে টপ আপ করিয়েছি, একদম ফুল টপ আপ করিয়ে নিয়েছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যেটা অনেক দিন পর চেঞ্জ করালাম, সেটা হচ্ছে ব্রেক ফ্লুইড। ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করিয়েছি, ব্রেক ফ্লুইডটা বেশ কিছুটা কমে গেছিলো, সো ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করিয়ে নিয়েছি। আর আমার হর্নটাতে একটু প্রবলেম ছিল, সো হর্নটাকে বলেছিলাম চেঞ্জ করার জন্য, বাট ওরা দেখে বললো প্রবলেম কিছু নেই, একটু টিউনিং করে দিয়েছে জাস্ট। আরেকটা যে জিনিস ছিল সেটা হচ্ছে আমার এই যে ক্র্যাশ গার্ডটা, জানার এই ক্র্যাশ গার্ডটা লাগিয়েছি অলমোস্ট এক বছর হয়ে গেছে, এবং তারপরে তারপরে প্রায় মনে হয় দু তিনটে লং ট্রিপও করে ফেলেছি। আর বেশ কয়েকবার, শুধু লং ট্রিপে না, বেশ কয়েকবার এমনি লোকাল রাস্তাঘাটে চালাতে গিয়েও, ইভেনচুয়ালি লং ট্রিপের থেকে মানে লং রাইডে যাওয়ার থেকে লোকাল রাস্তাঘাটে মনে হয় বেশি গাড়িটা পড়েছে কয়েকবার। মেজর অ্যাক্সিডেন্ট কিছু না, বাট কয়েকবার গাড়িটা পড়েছে, সে কারণে ক্র্যাশ গার্ডটা যেটা সেটা কিন্তু খুব ঢিলা হয়ে গেছিলো, এরকম নোট ছিল প্রায়। সো ক্র্যাশ গার্ডটাকে ফিটিংস করিয়েছি, আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছ নতুন লাগিয়েছি, ম্যাড ডগের আলফা অক্সিলারি লাইট 80 ওয়াট, মেবি এটা 80 ওয়াট না 60 ওয়াট সামথিং কিছু একটা ছিল। এই যে ম্যাড ডগের, ম্যাড ডগ আলফা স্টিকারও লাগিয়ে দিয়েছি এইখানে আর এখানে, দেখতে পাচ্ছ। মেজর একটা জিনিস যেটা তোমাদের বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা একটা লং রাইডের আগে চেঞ্জ করা দরকার গাড়িটাকে স্মুথ করার জন্য, সেটা হচ্ছে গাড়ির চাকার বল বিয়ারিং। সামনের পিছনের দুটো চাকারই বল বিয়ারিংটা চেঞ্জ করেছি, আর এইখানে একটা বল রেসার থাকে, একটা ছোটো সার্কেল, একটা চাকতি, একটা ছোটো চাকা মতো থাকে মেটালের এই জায়গাটার ভেতরে, সো সেই জিনিসটাকেও চেঞ্জ করেছি। তো এইগুলো হচ্ছে মোটামুটি মেন জিনিস যেগুলো চেঞ্জ করানো হয়েছে। এইবার তোমাদেরকে দেখাবো বিলটা, যে এক্স্যাক্টলি কী কী জিনিস চেঞ্জ করা হয়েছে। সো এই যে হচ্ছে বিল, এটা হচ্ছে বাড়িপুর, বাড়িপুর KTM সার্ভিস সেন্টার থেকে আমি কাজ করিয়েছিলাম, আর টোটাল আমার পড়েছে 9600 মতো পড়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই একটু, এটা হচ্ছে এখানে 4559, এখানে লেবার চার্জ 2305, আর একটা যেটা এক্সট্রা বিল পড়িয়েছে ওই যে ব্রেক প্যাড, ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা চেঞ্জ করিয়েছি, সেটা হচ্ছে কিন্তু এখন এই বিলটা দেখে মনে পড়লো, সেটা হচ্ছে সামনের আর পিছনের দুটোর ব্রেক প্যাড কিন্তু চেঞ্জ করিয়েছি আমি। সামনেরটা যে স্টক যে ব্রেক প্যাড থাকে সেটাকে চেঞ্জ করিয়ে কিন্তু ব্রেম্বোর ব্রেক প্যাড লাগিয়েছি, যেটা দামটা কিন্তু অনেকটাই বেশি নিয়েছে। আর পিছনেরটা চেঞ্জ করে যেটা করেছি সেটা কিন্তু স্টকটাই লাগিয়েছি, আবার নতুন করে স্টক ব্রেকটাই লাগিয়েছি। সো সামনের ব্রেকটা একটু বেটার দরকার হয় রাইডের সময়, সো সে কারণে সামনের ব্রেকটা কিন্তু ভালো ব্রেক প্যাড লাগিয়েছি, ব্রেম্বোর ব্রেক প্যাড। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে মোটুল, তোমরা দেখতে পাচ্ছ মোটুল ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, ও রিং, এয়ার ফিল্টার। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে আরও বলতে ভুলে যাই, এত জিনিস, এত কাজ করা হয়েছে না, অলমোস্ট 7-8 ঘন্টা ওখানে বসেছিলাম, তো এত কাজ হয়েছে এত মনে থাকে না। যেটা চেঞ্জ করেছে সেটা হচ্ছে এয়ার ফিল্টারটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। সো এয়ার ফিল্টার, ইনলাইন ফুয়েল ফিল্টার, কুইক কানেক্টার, এই যে স্পার্ক প্লাগ, তারপর কিট এসটি কোন উইথ গ্রিস, এগুলো এক্স্যাক্টলি এইসব নামে আসে, বাট এগুলো কী কী জিনিস এক্স্যাক্টলি আমার জানা নেই, তবে মেন যেগুলো, সেই জন্যই আমি তোমাদেরকে মেন যেগুলো জিনিস চেঞ্জ করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, প্যাড ব্রেক, রিয়ার সেট, ক্লাচ কেবল, বিয়ারিং বল, বিয়ারিং বল C3, বিয়ারিং বল অর্ডিনারি, আর মোটুল কুল, এটা হচ্ছে কুল্যান্টটা টপ আপ করা হয়েছে। আচ্ছা, এপারে চলে যাই, এপারে হচ্ছে কিছু একটা লেখা আছে, সামথিং বোল্ট সকেট, ক্লিপ নাট, সিল অয়েল, ব্যান্ড, কিট অয়েল, ব্রেক, এই যে ব্রেক অয়েল যেটা, এটা রিফ্লেক্টর অফ ফ্রন্ট সাইড, এই এখানে এই যে রিফ্লেক্টর রাইট সাইডে এটা ছিল, এটা কিন্তু উড়ে গেছিলো কোনো একবার পড়ে গিয়ে, তো সেটাকে চেঞ্জ করিয়েছি, নতুন লাগিয়েছি, যদি খুব একটা কাজের না, প্র্যাকটিক্যাল না। আচ্ছা, এটা হচ্ছে লেবার চার্জ, এগুলো হচ্ছে সব লেবার চার্জ, এটা লেবার চার্জই শুধু পড়েছে 2305। আচ্ছা, এরপরে চলে আসি, এইখানে হচ্ছে FR ব্রেক প্যাড কিট, এইটার দাম নিয়েছে 2776। সো আলটিমেটলি টোটাল সব মিলিয়ে পড়েছে অলমোস্ট 9600 টাকা। তোমরা বুঝতেই পারছো এই যে গাড়িটা KTM ডিউক 250 বা KTM-এর যে কোনো গাড়ি, সে ডিউক হোক বা অ্যাডভেঞ্চার হোক বা RC হোক, KTM-এর গাড়ি মানেই কিন্তু হাই মেনটেনেন্স। সো যারা যারা KTM-এর গাড়ি নেওয়ার কথা ভাবছো, সে ডিউক হোক বা অ্যাডভেঞ্চার হোক বা RC হোক, যে কোনো গাড়ি নেওয়ার আগে কিন্তু শুধু গাড়ির দামটা দিয়ে, শুধু গাড়ির দামটা দিয়ে ডাউন পেমেন্ট করে গাড়ি নিয়ে নিলাম এমনটা কিন্তু না। গাড়ি নেওয়া মানে যথেষ্ট রেসপন্সিবিলিটি এবং যথেষ্ট লায়াবিলিটি চলে আসে, ঠিক আছে? সো গাড়ি কিনছো মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে, গাড়িকে মেনটেন করতে হবে, এবং সেই মেনটেন করার জন্য কিন্তু যথেষ্ট পয়সা খরচ হবে, এবং গাড়ি KTM-এর গাড়ি মেনটেন করা ওয়ান সেকেন্ড যথেষ্ট এক্সপেন্সিভ, প্রচুর এক্সপেন্সিভ। এনিওয়ে,
তো মোটামুটি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম কী কী চেঞ্জ করেছি সার্ভিসিং, কী কী কাজ হয়েছে, তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো। আর আরেকটা জিনিস আগের ব্লগেও বলেছি এবং আবারও বলছি, আমরা কিন্তু একটা লং রাইডে যেতে চলেছি, যে রাইডের জন্যই কিন্তু এত কিছু প্রিপারেশান, এত কিছু সার্ভিসিং, আরও অনেক অনেক কাজ করেছি গাড়ির মধ্যে। গাড়িতে কিন্তু প্রচুর কাজ হয়েছে, ছোটোখাটো প্রচুর কাজ হয়েছে, এবং প্রত্যেকটা কাজের ডিটেলস, কী কী চেঞ্জ করেছি, কত প্রাইস পড়েছে এবং কেন চেঞ্জ করেছি এবং সেগুলোর কী প্রয়োজন, কী ইউটিলিটি, ইম্পর্টেন্স কী, সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। সেটা আমার নর্মাল ব্লগে হোক কিংবা ইউটিউব শর্টসে, সব ভিডিও তোমরা পেয়ে যাবে ডিটেলস। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও, কারণ খুব বড়ো একটা লং রাইড আসতে চলেছে। আর আমার এই গাড়িটাকে নিয়ে কিন্তু আরও অনেক বড়ো একটা লং রাইডে যেতে চলেছি। আগে যে রাইডগুলো হয়েছে আমাদের ইস্ট সিকিম, নর্থ সিকিম, ওয়েস্টার্ন সাউথ সিকিম বা আদার্স যে লং রাইডগুলো হয়েছে, তার থেকেও বড়ো ট্রিপ এটা কিন্তু। ওগুলো 7 দিনের ট্রিপ হয়ে থাকতো, 1 সপ্তাহ মোটামুটি, বাট এই ট্রিপটা কিন্তু 2 সপ্তাহ যেতে চলেছে, প্রায় 14 দিনের ট্রিপ, মানে বুঝতে পারছো যথেষ্ট বড়ো একটা ট্রিপ। সো সেই ট্রিপের ভিডিও তো অবশ্যই আসবে, তার সাথে একটা ট্রিপের প্রিপারেশনের জন্য কী কী চেঞ্জেস, কী কী একটা গাড়ির কী কী সার্ভিসিং দরকার হয়, কী কী চেঞ্জেস দরকার হয় এবং কী কী মডিফিকেশান দরকার হয়, সব কিছু তোমাদের সাথে ইন ডিটেলস শেয়ার করবো। চ্যানেলের সাথে কিন্তু ডেফিনেটলি কানেক্টেড থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর এই ভিডিওটা যদি তোমাদের ইউজফুল লেগে থাকে, ইনফরমেশনাল লেগে থাকে, তো ভিডিওটাকে কিন্তু অবভিয়াসলি একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড।